চ্যালেঞ্জ সহকারে বলে যাচ্ছি, আজ পর্যন্ত কোন ধর্ম নারীকে ওই সম্মান আর ওই অধিকার দিতে পারি নাই যে অধিকার যে সম্মান ইসলাম তাদেরকে দিয়েছে। কে ইসলাম নে ঔরতো পর বড়া জুলম কিয়া হ্যায়, ইসলাম নে ঔরতো পর বড়া অন্যায় কিয়া হ্যায়। আজকে তারা তারা কারা? আমার আপনার দুশমন, কিছু কুলাঙ্গারের বাচ্চা। দুঃখ নিবেন না, আমি তাদেরকে কুলাঙ্গারই বলি, কারণ তারা না জেনে ইসলামের উপরে বাজে মন্তব্য করে। তারা বলে এবং তাদের চিন্তা ধারণা কে ইসলাম নারীদের উপরে বহু অন্যায় করেছে, বহু অত্যাচার করেছে, ইসলাম নারীকে কোনো মর্যাদাই দেয়নি। এক নম্বর কারণ, আপনাদের মাধ্যম দিয়ে তাদেরকে উত্তর দেব। আর দ্বিতীয় নম্বর কারণ, এই বিষয়টির উপরে আলোচনা করার যে আমরা আজকে এখানে যে উপস্থিত রয়েছি, আল্লাহর কসম খেয়ে বলছি আমি আপনাদের জন্য এই বিষয়টি রাখছি, এই জন্য যে আজ পর্যন্ত আমরা এটা জানতে পারি নাই যে আমাদের ধর্ম আমাদের বাড়ির মেয়েদেরকে কি অধিকার দিয়েছে, কি সম্মান দিয়েছে, তাদেরকে কি মর্যাদা দিয়েছে। আমি সত্যি করে আপনাকে বলে যাচ্ছি, আপনার বাড়িতে যে কন্যা সন্তান রয়েছে, আজ পর্যন্ত আপনি তাকে তার প্রাপ্য অধিকার আপনি দিতে পারেননি, আজ পর্যন্ত পারেননি। আপনার বাড়িতে যে বোন রয়েছে, আপনার বোনকে আজ পর্যন্ত আপনি তার প্রাপ্য অধিকার আপনি তাকে দিতে পারেননি, যে অধিকার আপনার ধর্ম, যে অধিকার আপনার মাযহাব, যে অধিকার আপনার দ্বীন, দ্বীনে ইসলাম আপনার বোনকে যা অধিকার দিয়েছে। আজ পর্যন্ত আপনার সাথে যে স্ত্রী 40 বছর ধরে ঘর সংসার করলো, আপনার সাথে যে স্ত্রী 60 বছর ধরে ঘর সংসার করলো, আপনার সাথে যে স্ত্রী 20 বছর ধরে ঘর সংসার করলো, আজ পর্যন্ত আপনি আপনার নিজের স্ত্রীকে সেই অধিকার দিতে পারেননি, সেই মর্যাদা দিতে পারেননি, যে অধিকার যেই মর্যাদা আপনার ধর্ম আপনার দ্বীন দ্বীনে ইসলাম তাকে যা অধিকার দিয়েছে। তাহলে প্রয়োজন রয়েছে এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করা, ফলে আজকে আমি এই বিষয়টি নিয়ে আপনার সামনে আলোচনা করব। আসা যাক, ইসলাম নারীকে কি অধিকার দিয়েছে, তারপর আমি এক এক করে পয়েন্ট পয়েন্ট করে আমি আপনার সামনে আলোচনা রাখবো ইনশাআল্লাহ। পহলি চিজ হাম জরা ইয়ে দেখতে হ্যাঁ কি ইসলাম নে ঔরত কো ক্যা মকাম দিয়া, আর ইসসে পহলে হাম ইয়ে ভি দেখতে হ্যাঁ কি আজ সে 1500 সাল পহলে 1600 সাল পহলে দুনিয়া কে অন্দর ঔরতো কি ক্যা হাইসিয়ত থি। ও লোগো সুনো, ইসলাম কে উপর ইলজাম লাগানে ওয়ালো আর পুরি দুনিয়া কে অন্দর ইয়ে ঢিন্ডোরা পিটনে ওয়ালো, আর আয়ে দিন সোশ্যাল মিডিয়া কে জরিয়ে সে টেলিভিশন কে জরিয়ে সে ও লোগো টেলিভিশন কে ডব্বে পর বৈঠ কর লোগো কো বয়ান সুনানে ওয়ালো, লোগো কো বতানে ওয়ালো কে ইসলাম নে তো ঔরতোঁ পর বড়া অন্যায় কিয়া হ্যায়, বড়া জুলম কিয়া, ইসলাম নে তো ঔরতোঁ পর বড়া অত্যাচার কিয়া হ্যায়। ও নিউজ চ্যানেল কে ডব্বে পর বৈঠ কর খবর বতানে ওয়ালো, ও আজ তক কে ডব্বে পর বৈঠ কর লোগো কো বতানে ওয়ালো, জরা আজ তুম ভি সুন লো কে ইসলাম নে ঔরতোঁ কো ক্যা মকাম দিয়া হ্যায়। আজ ইসলাম কে উপর ইলজাম লাগানা ये कह देना कि इस्लाम ने और तुम पर बड़ा न्याय क्या है, ये तो बड़ा आसान है, लेकिन क्या तुम लोगों को तारीख मालूम है, क्या तुम लोगों को इस्लाम की हकीकत मालूम है कि इस्लाम ने दुनिया के अंदर औरतों को क्या मकाम दिया है। ओ दुनिया वालों सुनो, मैं तुमको ज्यादा दूर लेकर नहीं जाऊंगा, बल्कि आज से 1500 साल पहले और आज से 1400 साल पीछे मैं तुमको लेकर जाऊंगा। जाओ, आज भी इतिहास मौजूद है, आज भी किताबों के अंदर वो तमाम की तमाम चीजें तुम्हें नजर आ जाएंगी। जाओ, कभी किताबें उठाकर देखो, 1400 साल पहले औरतों की जो औरतों का जो मकाम था और औरतों की जो हैसियत थी उसको पढ़कर देखो, तुम्हें पता चल जाएगा। आइए, बड़ी ही मुख्तसर अंदाज में मैं बताता हूं क्या से 1400 साल पहले औरतों का क्या मकाम था। ओ लोगों, औरत मार्केट के अंदर खरीदी जाती थी और औरत मार्केट के अंदर बेची जाती थी। जिस तरह हम अपने बैल को मार्केट में ले जाकर, हम अपनी गाय को हटिया में ले जाकर फरोख्त करते हैं, फिर खरीद कर लाते हैं, उसी तरह मक्का की गलियों में
میں عورتوں کو بیچا جاتا تھا اور عورتوں کو خریدا جاتا تھا۔ صرف اتنا ہی نہیں، آگے آؤ، عورتوں پر کتنا نیائے ہوتا تھا، عورتوں پر کتنا ظلم ہوتا تھا، اس سے بڑا ظلم اور کیا ہو سکتا ہے ذرا مجھے بتانا۔ آہا، جب باپ کی موت ہو جاتی تھی، باپ کا انتقال ہو جاتا تھا، باپ مر جاتا تھا، اگر جوان بیٹا ہوتا اور اس کی سوتیلی ماں ہوتی تو ایک بیٹا اپنی ماں کو اپنی بیوی بنا لیتا تھا، نعوذ باللہ من ذالک۔ او دنیا والوں سنو، اسلام کے اوپر الزام لگانے والوں سنو، کہ ایک بیٹا اپنی ماں کو بیوی بنا لیتا تھا، ایک بیٹا اپنی ماں سے شادی کر لیتا تھا، بتائیے اس سے بڑا اپمان ماں کے لیے اور کیا ہو سکتا ہے؟ اسلام ہی تو وہ دین ہے، اسلام ہی تو وہ دھرم ہے، اسلام ہی تو وہ مذہب ہے۔ کیسے ماحول میں، جس ماحول میں لوگ اپنی ماں سے نکاح کرتا تھا، ایسے ماحول میں اعلان کیا، او دنیا والوں سنو، اپنی ماں کو ماں سے نکاح کرنے والوں، اپنی سوتیلی ماں کو بیوی بنانے والوں سنو، قرآن کہتا ہے اللہ تو یعنی قرآن کہتا ہے کہ او لوگوں سنو، تمہارے لیے اس سے نکاح کرنا حرام ہے، یعنی تمہارے لیے اپنی ماں سے نکاح کرنا حرام ہے، اس عورت سے تمہارے لیے نکاح کرنا حرام ہے۔ ولا تنکحوا ما نکح باؤکم من النساء، قرآن نے دنیا والوں کو یہ پیغام دے دیا، او لوگوں اس عورت سے نکاح کرنا تمہارے لیے حرام ہے جو عورت تمہارے باپ کی زوجیت میں کیا ہے، یعنی اپنی ماں سے نکاح کرنا حرام اسلام نے بتایا۔ او لوگوں سنو، تمہیں میں کیسے بتاؤں، آج میں اس مختصر سے وقت میں میں کیسے بتاؤں کہ دنیا کے اندر عورتوں پر کتنا نیائے ہوتا تھا، کتنا ظلم ہوتا تھا۔ لوگوں سنو، باپ کے مر جانے کے بعد باپ کی پروپرٹی میں، باپ کے جائیداد میں بیٹی کو حصہ نہیں ملتا تھا۔ او لوگوں، بیٹیوں کو باپ کی جائیداد میں حصہ نہیں دیا جاتا تھا، اور اگر کوئی عورت کبھی کھڑی ہو جاتی، اگر کبھی بیٹی کھڑی ہو جاتی کہ میرے باپ کی پروپرٹی میں مجھے حصہ چاہیے، میرے باپ کے جائیداد میں مجھے حصہ چاہیے، تو اس عورت کو مار دیا جاتا، اس عورت کو قتل کر دیا جاتا اور کہا جاتا تیری اتنی مجال، تیری اتنی ہمت کہ تو ہمارے سامنے کھڑا ہو کر حصہ مانگ رہی ہے۔ او لوگوں ذرا دیکھو، اسلام آیا، دنیا انسانیت کو یہ پیغام دیا، دنیا کے لوگوں کو یہ پیغام دیا کہ باپ کے مر جانے کے بعد باپ کی پروپرٹی میں جس طرح بیٹا کو حصہ ملے گا، اسی طرح بیٹی کو بھی حصہ ملے گا۔ آپ کو میں کیسے بتاؤں کہ کتنا ظلم ہوتا تھا عورتوں کے اوپر؟ ارے بھولے گئے چیز، اپنا سامنے بنگلہ بولتے ہوئے ہمیں اردو بولتے ورچن سمجھ رہے ہیں سب، عورتیں سمجھیں گی، اچھا اسویدھا ہوئے کارن بکتب سنتے اسویدھا ہوئے، سینما سن دیکھتے اسویدھا ہوئے نا، ادھر ہندی تے با اردو تے۔ اچھا انشاءاللہ میں بنگلہ بھی بولوں گا، ہمیں بنگلہ بولوں گا انشاءاللہ۔ تالے ناری در اوپر کت انائے اتیاچار کرا ہوتا کہ ایک جن بیٹی کے، ایک جن میے کے تار بابار سمپتیتے پورو ادھیکار دیا ہوتا نا، ادھیکار دل کے ہمارے دھرم اسلام تر کے ادھیکار دل۔ اچھا آرکٹو آگے آسین، কত অন্যায় অত্যাচার হতো আপনি জানেন, যে তারা একসাথে দুই বোনকে বিবাহ করে নিত, নাউজুবিল্লাহ মিন জালিক। আজকেও আমি জানি, নাম নিব না, আমি জানি অনেক মুসলমান আপনি এমন খুঁজে পেয়ে যাবেন আজকের ডেটেও যে একসাথে দুই বোনকে বিয়ে করে রয়েছে, নাউজুবিল্লাহ মিন জালিক। জামানায় জাহিলিয়াতে এটা কাজ ছিল, জামানায় জাহিলিয়াতে একসাথে দুইজন বোনকে, আপন বোনকে, সগ্গি বহন, আপন বোন, এক বাপ এক মায়ের সন্তান, এক দুই বোনকে একই সাথে বিবাহ করে নিত। এই অত্যাচার, এই অন্যায় নারীদের উপরে করা হতো। অধিকার দিল কে? ইসলাম অধিকার দিল। ইসলাম আসার পরে বলল হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া আন তাজমাউ বাইনাল উখতাইন, ইসলাম বলে দিল কে এই পৃথিবীর লোকেরা তোমরা শুনে রাখো, এক সঙ্গে দুই বোনকে তোমরা তোমরা বিবাহ করতে পারো না, এক সঙ্গে দুই বোনকে বিবাহ করা হচ্ছে হারাম, একসাথে দুই বোনকে নিজের জাউজিয়াতে রাখা যাবে না, এটা স্পষ্ট ভাবে আপনারা জেনে রাখুন। আচ্ছা আরেকটা জিনিস আপনারা দেখুন, কিভাবে অন্যায় অত্যাচার করা হতো আজকেও, 1400 বছর পূর্বেও, আজকেও আমাদের নারী, আমাদের বাড়ির মা বোনদেরকে পিরিয়ড হয়, পিরিয়ড, পিরিয়ড অবস্থায়
জামানায় জাহেলিয়াতে যখন কোনো নারীর পিরিয়ড হতো তখন তারা তাদের উপরে কত অন্যায় করতো আপনি জানেন? তাদের উপরে এতটা অন্যায় করতো যে ওই নারীকে তার স্বামী তার সাথে উঠা বসা খাওয়া দাওয়া ইত্যাদি ইত্যাদি সব কিছু বন্ধ করে দেওয়া হতো এবং তাকে বাড়ির বাইরে একটি জায়গাতে রাখা হতো। আবার সেই যখন তার পিরিয়ড খতম হয়ে যেত ভালো হয়ে যেত তখন আবার সে নারীকে নিয়ে আসা হতো, এ অন্যায় অত্যাচার হতো। এই পৃথিবীর লোকেরা শুনে রাখো, আমাদের ধর্ম আমাদের দিন দিন ইসলাম এই নারীদেরকে অধিকার দিয়েছে। সেই সময় হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একটি হাদিস বর্ণিত আমি আপনাদের সামনে রাখি, তাহলে আপনারা বুঝতে পারবেন ইসলাম ইসলাম কি অধিকার দিয়েছে। আল্লাহর রাসূল বলে দিলেন, হে বিশ্বের লোকেরা তোমরা শুনো, তোমাদের স্ত্রীরা যদি হালাতে হায়েজে থাকে, হায়েজের অবস্থায় থাকে, পিরিয়ডের অবস্থায় থাকে, তাহলে তোমরা তোমার স্ত্রীর সাথে সব কিছু করতে পারবে। তোমার স্ত্রীর সাথে ঘুমাতেও পারবে, তোমার স্ত্রীর সাথে খাওয়ারও খেতে পারবে, তোমার স্ত্রীর সাথে সব কিছু তোমরা করতে পারবে। সেইটুকু আল্লাহ রাসূল বললেন, শুধু একটাই কাজ করতে পারবে না, সেটা হচ্ছে তোমরা তোমাদের স্ত্রীর সাথে ওই অবস্থায় পিরিয়ড অবস্থায় তোমরা মিলামেশা করতে পারবে না, কারণ এটা হচ্ছে ইসলামের দৃষ্টিতে হারাম। তাহলে এখানেও ইসলাম নারীদেরকে সম্মান দিল, শুধু বলল না, আল্লাহ রাসূল নিজের জীবনে প্র্যাকটিক্যাল করে আমাদেরকে আর এই পৃথিবীবাসীকে দেখিয়ে দিলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি যখন পিরিয়ডের অবস্থায় ছিলাম, যখন আমি হালাতে হায়েজ মে থি, সহিহ হাদিস। হযরত আয়েশা কে আল্লাহ রাসূলের স্ত্রী, জি আবু বকর মে আল্লাহ রাসূলের স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি বলছেন, আমি যখন পিরিয়ডের অবস্থায় থাকতাম তখন আমি বর্তনের গিলাসের যেই জায়গাতে মুখ লাগিয়ে জল পান করতাম, আবার আমি সেটা আল্লাহ রাসূলকে দিতাম, আল্লাহর রাসূল ওই জায়গাতে, আল্লাহু আকবার, কি ভালোবাসা ছিল স্বামী স্ত্রীর মধ্যে! আপনারা কোনোদিন ট্রাই করে দেখেছেন? কখনো কখনো যদি আপনার আর আপনার স্ত্রীর মধ্যে ভালোবাসা বাড়াতে চান, তাহলে ওর জুতা আপনি একদিন খাবেন, ও আর ও আপনার জুতা খাবে। জুতা বুঝতে পারছেন তো? স্ত্রীর জুতা তো খাওয়া যাবে, কিন্তু স্বামীর জুতা কি খাওয়া যাবে? এই বিড়ি খোরের জুঠা খাওয়া যাবে? যাবে? মদ খোরের জুঠা খাওয়া যাবে? আচ্ছা, খাবে না খাবে, আমরা বিড়ি ছাড়বো না। তো ভালোবাসা বাড়বে। কখনো কখনো ভাত খেতে খেতে ছেড়ে দেন, আপনার স্ত্রীকে দেন, খাবে, ভালোবাসা বাড়বে। আপনার স্ত্রী খাচ্ছে, উনি ছেড়ে দিবে, আপনি খেয়ে নেবেন, ভালোবাসা বাড়বে। আহারে হাদিস দেখুন, এখান থেকে একটা মাসলা আমি আপনাকে বের করে দেখালাম। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমি যখন পিরিয়ডের অবস্থায় থাকতাম, একটি মাংস, হাড্ডিযুক্ত মাংস বা হাড্ডিতে মাংসযুক্ত এমন মাংসকে আমি দাঁত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে খেতাম, আবার আল্লাহ রাসূলকে আমি দিতাম, আল্লাহর রাসূলও ওই জায়গাতে মুখ লাগিয়ে আল্লাহর রাসূলও ওই জায়গা থেকে মাংস খেতেন। তাহলে বুঝতে পারা গেল পিরিয়ডের অবস্থায় সব কিছু করা যাবে স্ত্রীর সাথে, শুধু একটাই কাজ করা যাবে না, আর সেই কাজটি হচ্ছে কি? সেটি হচ্ছে মিলামেশা। খবরদার, মিলামেশার কাজ তোমরা কখনো করবে না। তবে আমি জানি অনেক যুবক এমন রয়েছে যে তারা নিজেকে কন্ট্রোল করতে পারে না, ওই অবস্থায় স্ত্রীর সাথে তারা মিলামেশা করে নাই, নাউজুবিল্লাহি মিন যালিক। হে যুবক, তুমি শুনে রাখো, ওই অবস্থায় মিলামেশা করা হচ্ছে তোমার জন্য হারাম। আচ্ছা, আরেকটু আগে আসেন, কারণ এখন আমি আমার বক্তব্যটা শুরু করিনি, জাস্ট এটা আমি দেখাচ্ছি নারীর উপরে কি অত্যাচার হতো, ইসলাম তাদেরকে কি অধিকার দিল। আচ্ছা, আরেকটা জিনিস আপনি এখানে লক্ষ্য করতে পারেন, যে আজ থেকে 1400 বছর পূর্বে যখন কোনো স্ত্রী স্বামী মারা যেত তখন কি হতো? যখন কোনো স্ত্রীর স্বামী মারা যেত, ওই স্ত্রীকে, আজকেও আমাদের এই ভারতবর্ষের মাটিতে, এই ভারতবর্ষের মাটিতে যে আজকে আমাদের নন মুসলিম ভাইরা রয়েছে, হিন্দু ভাইরা রয়েছে, এদের একটা প্রথা রয়েছে, সতী সাবিত্রী একটা প্রথা, আজকেও ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে এই প্রথা চালু রয়েছে, আর আগেও সেটা হতো। তবে এই প্রথাকে খতম করেছে কে? ইসলাম এই প্রথাকে খতম করেছে। ইসলামই তো রয়েছে যে নারীকে অধিকার আর সম্মান দিয়েছে। নয়চিত আপনি দেখুন, যখন কোনো স্বামী যখন মারা যেত তখন তার স্ত্রীকেও ওই আগুনে জ্বালিয়ে দেওয়া হতো, বা ওই স্ত্রীকে
দ্বিতীয় বিয়ে করার কোনো অনুমতি ছিল না। তার স্বামী মারার পরে তাকে এক বছর বা দুই বছর ধরে একটি ঘরের ভিতরে তাদেরকে বন্দি রাখা হতো। তারা ওখানেই খাবার খাবে, ওখানেই থাকবে, ওখানেই ঘুমাবে, ওখানেই পায়খানা করবে, ওখানেই পেচ্ছাপ করবে, সব কিছু ওই জায়গার ভিতরেই করবে। এই অন্যায় অত্যাচার নারীদের উপরে করা হতো। ইসলাম যখন আসলো নারীদেরকে অধিকার দিয়ে বলল, এই শুনো, যদি কোনো স্ত্রী কোনো নারীর স্বামী যদি মারা যায়, মারা যাওয়ার পরে সে ইদ্দত কাটাবে, আর ইদ্দত কাটানোর পরে আবার সে বিবাহ করবে, তার জন্য বিয়ে করা জায়েজ রয়েছে। এই অধিকার আমাদের ধর্ম, আমাদের দিন, দিনে ইসলাম তাদেরকে দিয়েছে। আরেকটি কথা আমি শর্টকাট আপনাদের সামনে বলে যাই, আমার সামনে অনেক মোবাইল ক্যামেরা, অনেক মোবাইল আমার সামনে লাগা রয়েছে। একটি কথা আমি চ্যালেঞ্জ সহকারে বলে যাচ্ছি, কাউর যদি মনে হয় মাওলানা তানভীর আলম ভুল কথা বলছে, এমন সন্তান যদি কোনো মায়ের পৃথিবীতে জন্ম দিয়ে থাকে, আমি সবাইকে উদ্দেশ্য করে এই কথা বলে যাচ্ছি যে তোমরা যদি বলো না ইসলাম নারীর উপরে অন্যায় করেছে, তাহলে তুমি আমার সামনে আসো, আমি তোমাকে প্রমাণ করে যাব যে ইসলাম, আজকে যে ইসলাম সম্পর্কে তুমি বলছো, যে ইসলাম নারীকে যা অধিকার দিয়েছে আজ পর্যন্ত কোনো ধর্ম দিতে পারেনি। চ্যালেঞ্জ সহকারে বলে যাচ্ছি, আজ পর্যন্ত কোনো ধর্ম নারীকে ওই সম্মান আর ওই অধিকার দিতে পারে নাই, যে অধিকার যে সম্মান ইসলাম তাদেরকে দিয়েছে। আর কিয়ামত পর্যন্ত, কিয়ামত কি সুবে তক, কোই দূসরা ধর্ম ঔরত কো ও সম্মান আর ও মকাম নহীন দে সকতা হে জো সম্মান আর মকাম ইসলাম নে ঔরতোঁ কো দিয়া হে। তাহলে আজ পর্যন্ত কোনো ধর্ম দেয়নি, আর আজ পর্যন্ত কোনো ধর্ম কিয়ামত পর্যন্ত দিতে পারবে না। এটি স্পষ্ট কথা, আপনার ব্রেনের ভিতরে আপনি ঢুকিয়ে নেন। আর একটু আগে আসেন, আরেকটি কথা বলে আমি অধিকারের দিকে আপনাকে নিয়ে চলে যাব। আজ থেকে 1400 বছর পূর্বে, এখানে কথা বলবেন না প্লিজ, 1400 বছর পূর্বে বেটিকে হত্যা করা হতো। আমরা সকলে শুনেছি, শুনিনি, আমরা জানি কন্যা সন্তানকে হত্যা করা হতো। তবে আমি আপনাকে একটা ঘটনা বলি, মুসলিম কিন্তু কলেজে পড়ে একজন এমন ছেলে বসে আছে, আমাকে জিজ্ঞাসা করছে, কেমন না কয়েকটি প্রশ্ন আপনার কাছে। আমি বললাম অফকোর্স আপনি করতে পারেন, যদি আমার জানা থাকে আমি আপনাকে অ্যান্সার দেবো, আর যদি জানা না থাকে তাহলে আমি আপনাকে অ্যান্সার দেবো না। উনি বলছেন যে আমি মোবাইলের মাধ্যমে অনেক মৌলানা সাহেবদের একটি বক্তব্য, উনি কিন্তু মুসলিম, অনেক মৌলানা সাহেবদের মুখ থেকে আমি মোবাইলের মাধ্যম দিয়ে বক্তব্য শুনেছি যে আগে নাকি নারী কন্যা সন্তানকে নারীদেরকে হত্যা করে দেওয়া হতো, এটা কি ঠিক? আমার বিশ্বাস হচ্ছে না যে একজন বাবা তার কন্যা সন্তানকে, একজন বাবা তার মেয়েকে কি করে হত্যা করতে পারে। মনের ভিতরে একটু কোথাও না কোথাও সন্দেহ থেকেই যাচ্ছে। তারপরে আবার আমি ওনাকে ডিটেলসের সাথে আমি ওনাকে বুঝালাম যে এই ব্যাপারে পবিত্র কোরআন বলছে, আমি বলছি না বা কোনো মাওলানা বলছে না। আর আমাদের বিশ্বাস, আমাদের ইমান যে সারা বিশ্বের মানুষের কথা মিথ্যে হতে পারে, বাট কোরআনের একটি বাক্য মিথ্যে হতে পারে না, এটা আমাদের দীর্ঘ বিশ্বাস বা এটাই আমাদের ইমান। আর এই ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন, ওয়া ইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদদান ওয়া হুয়া কাদীম ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বিহি আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসুহু ফিত তুরাব। যে 1400 বছর পূর্বে আয়াতটিকে সামনে রেখে ইমাম বাগাবি রাহিমাহুল্লাহু তাআলা উনি বলছেন যে একজন কন্যা সন্তানের বয়স যখন 6 বছর হয়ে যেত, তখন একজন বাবা জঙ্গলে যে গর্ত খুঁড়ে তার কন্যা সন্তানকে নিজের হাতে মাটিতে পুঁতে দিত, এ অন্যায় তখন হচ্ছিল। তাহলে মেয়ে কন্যা সন্তানকে বাঁচালো কে? 1400 বছর পূর্বে এই কন্যা সন্তানকে, এই মেয়েদেরকে পৃথিবীতে বেঁচে থাকার অধিকার দিয়েছে আমাদের ধর্ম। এই সন্তান, এই কন্যা সন্তানকে বেঁচে থাকার অধিকার দিয়েছে আমাদের দিন, দীনে ইসলাম। তবে এখানে আরেকটি কথা আমি আপনার সামনে বলি, আমাদের দেশে আমি ওনাদের নাম নিয়ে বলতে পারবো না, আমার উপরে প্রতিবন্ধ রয়েছে, ব্যান রয়েছে, কারণ তারা তো এই আশাতেই রয়েছে যে মাওলানা তানভীর আলম সাহেবের মুখ থেকে জাস্ট একটা কথা কিছু বেরিয়ে যাক, আমরা তেল মশলা লাগিয়ে মাওলানা তানভীর আলমকে কালকে জেলের ভিতরে আমরা ভরে দেব। তারা এই চক্রান্তের ভিতরে রয়েছে। আপনারা সোশ্যাল মিডিয়ার সাথে জড়িত, আপনারা হয়তো দেখে থেকেছেন যে আয়ে দিন আয়ে দিন আজ তক
এবিপি নিউজ যতগুলো নিউজ চ্যানেল রয়েছে আমার বক্তব্য চালিয়ে আমার পিকচার লাগিয়ে তারা প্রমাণ করার চেষ্টা করছে যে মোল্লা তানভীর আলম হচ্ছে ভাড়কাও ভাষণ দেনেওয়ালা, উনি ভাড়কাও ভাষণ দেন, উনি এ দেন, উনি ওই দেন। আমি যখন নূপুর শর্মার সম্পর্কে আলোচনা করেছিলাম তারপরে কত মারার হুমকি, আমাকে কতবার ওয়ার্নিং দেওয়া হলো আর বলা হলো আজকের পর থেকে আপনি বলবেন না, বগায়রা বগায়রা সমঝদারোকে লিয়ে ইশারা কাফি হে।